ল্যাব শুরুতে আমি রয়েছি এবং আমার সঙ্গে আপনারাও রয়েছেন। যথাযথ ভাবে আমরা প্রথমেই জানাবো শুভ নববর্ষ এবং পাশাপাশি আজকে রাম নবমী, সবটা নিয়ে কিন্তু আজকে আমাদের উদ্দেশ্য পূরণ যাতে হতে পারে, মনস্কামনা যাতে পূরণ হতে পারে তার চেষ্টা কিন্তু সবসময় করতে হয়। আমরা প্রত্যেকেই চাই নিজস্ব কোনো ডেস্টিনেশনে পৌঁছাতে, তার জন্য যথাযথভাবে সঠিক ডিসিশন নেওয়াটা কিন্তু ভীষণভাবে দরকার। সেটা আমরা অনেক সময় করে উঠতে পারি না। আমরা যখন কোনো কিছু ডিসাইড করি তখন অনেক সময় ভুল ভ্রান্তি কিছু ঘটতে থাকে, বা অনেক সময় এমন দেখা যায় যে আমরা এমন কিছু ডিসিশন নিয়ে ফেলি যেগুলো হয়তো পরবর্তীকালে খুব সমস্যাদায়ক হয়ে ওঠে। সেই সূত্রে বলবো অবশ্যই আমাদের অনুষ্ঠান দেখুন। আমাদের অনুষ্ঠানে যিনি উপস্থিত থাকেন মাতা অনামিকা, তার সংক্ষিপ্ত পরিচয়পত্র হচ্ছে তিনি হলেন স্বপ্নদৃষ্ট মা, বগলা সাধিকা, হস্তলেখাবিদ, বাস্তবিক জ্যোতিষ তন্ত্র মতে তিনি কিন্তু কাজ করে থাকেন। তাহলে অবশ্যই তার কথা শুনে চলাটা কিন্তু ভীষণভাবে দরকার। আজকে আমরা কথা কি নিয়ে বলবো, অপরাজিতা দেবী, দেবী অপরাজিতা তার বিশ্লেষণ বিশদ সবটাই আমরা জানতে পারবো এবং তার সঙ্গে কোটেশন দিয়ে শুরু করবো, পেশেন্স ইজ দ্য বেস্ট রেমেডি ফর এভরি ট্রাবল। তো সেই সূত্রে অবশ্যই বলা উচিত যে একটু পেশেন্স রাখুন, ধৈর্য রাখুন, আপনার নতুন বছরটাও খুব সুন্দর ভাবে আপনি কাটাতে পারবেন। কি কি করলে ভালো থাকা যায়, কেমন করে চললে ভালো থাকা যায়, কিভাবে সঠিক অ্যাকসেপ্টেন্সি গুলোকে আমরা আমাদের মতন গৃহীত করবো সবটাই জানাবেন মাতা অনামিকা। আর কোনো কথা নেই, যখন তিনি পৌঁছে দিয়েছেন আমাদের সঙ্গে, তাহলে চলুন তার সাথে আমরা কথা বলে নিই। এবং অবশ্যই ফোনিন অনুষ্ঠান, লাইভ অনুষ্ঠান সরাসরি তার সাথে কথা বলার জন্য সুযোগ কিন্তু আমরা আপনাকে করে দিয়েছি। ডিসিশন নেওয়ার আগে অবশ্যই কিন্তু মাইন্ডটাকে কুল রাখবেন এবং ধীরস্থির হবেন, হঠকারিতা করবেন না এবং কোন রকম কোন সমস্যা যাতে আপনাকে ছুটে না পারে তার চেষ্টা করবেন মাতা অনামিকা দি। অবশ্যই তাকে জানাই অনেক অনেক অভিনন্দন আমাদের সঙ্গে থাকবার জন্য। নমস্কার সকলকে, রাম নবমীর অনেক শুভেচ্ছা। দেবী, আজকে আমরা যে বিস্তার বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করছি সেটা হচ্ছে দেবী অপরাজিতা। আমাদের অনেকের কাছে হয়তো জানা, আবার অনেকের কাছে কিন্তু এই বিষয়টি অজানা। তো আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই প্রত্যেক নবরাত্রিতেই আমি বিভিন্ন দেবীদের নিয়ে আলোচনা করি, কারণ আমরা কিছু হাতে গোনা দেবীদের নাম জানি বা চিরাচ পরিচিত বড়দের কাছ থেকে শুনে আসছি, তাদের পূজা অর্চনা করি। এই আমি গত বছরে দেবী ভ্রামণী নিয়ে আলোচনা করেছিলাম, দেবী কুব্জিকা নিয়ে আলোচনা করেছিলাম। হ্যাঁ, তো বিভিন্ন দেবী দেবতাদের নিয়ে কিন্তু আলোচনা করি। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের গুপ্ত সাধনা বলবো না, অ্যাকচুয়ালি অজানাটাই গুপ্ত হয়ে যায়, জানা নেই বলেই গুপ্ত হয়ে যায়। দেবী অপরাজিতা, দেবী অপরাজিতা হচ্ছে দেবী দুর্গার এক মারক রূপ। আচ্ছা, ঠিক আছে। অর্থাৎ মারক রূপ বলতে কি, যখন আমরা তো ঈশ্বরেরই সন্তান, অর্থাৎ দেবীকে আমরা মা বলে সম্বোধন করছি, তো সেক্ষেত্রে যখন দেবী যখন রুষ্ট হয়ে যায় সন্তানের প্রতি, যদি কেউ আক্রমণ করে বা শত্রুতা করে, তখন দেবী যদি রুষ্ট হয়ে যায় তখন কিন্তু তার সেই মারক রূপটা কিন্তু তার প্রকাশ পায়। অর্থাৎ সেটিকে, অর্থাৎ সংহার রূপ বলতে পারো, মারক রূপ বলতে পারো বা উগ্র রূপ বলতে পারো। তো সেক্ষেত্রে দেবী একটাই, তার কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন যে রূপ ধারণ করেছে সেইখানে কিন্তু তাকে স্পেসিফিক্যালি সেই জায়গা থেকে তাকে ডাকার জন্যই, অর্থাৎ সেই সমস্যার সমাধান পাওয়ার জন্যই কিন্তু সেই সব রূপের কিন্তু সাধনা করা হয়ে থাকে। তার মাহাত্ম্য, গুরুত্ব, উল্লেখযোগ্য বিষয় অবশ্যই, পুরাকালে দেবী অপরাজিতাকে সাধনা করা হতো। যে মামলা এখন যেটা করা হয়ে থাকে, যে মামলা মোকদ্দমায় ফেসে গেছে, প্রচন্ড শত্রু, শত্রু থেকে বাঁচতে পারছে না, তখন কিন্তু দেবী অপরাজিতার সাধনা, দেবী অপরাজিতার স্তোত্রপাঠ, দেবী অপরাজিতার কবচ পাঠ এবং যেসব ক্রিয়াগুলো আছে, জপ, মন্ত্র পাঠ বা তার গায়ত্রী, সেগুলোকে জপ করতে বলা হয়ে থাকে। কিন্তু যে সময় রাজরাজাদের আমল ছিল সেই সময়, তোমরা জানো যে সবাই কিন্তু, যে প্রত্যেক মানে রাজরাজারাই কিন্তু দেবী দেবতার সাধনা করতো। শুধু রাজরাজারা না, এমনকি রাবণ রাজ, রাক্ষস রাজও কিন্তু দেবীর সাধনা করতো, সে অসুর কুল হলেও, তো সে রাক্ষস কুল হলেও কিন্তু সাধনা করতো। তো সব জায়গা থেকে দেবী হচ্ছে শক্তি স্বরূপা, দেবীর সাধনা করা হয়ে থাকে তার ভেতরে শক্তি সঞ্চয়, মানে তার থেকে শক্তি পাওয়ার জন্য। তো সেক্ষেত্রে পুরাকালে রাজরাজাদের, রাজরাজারা কিন্তু দেবীর উপাসনা করতো অপরাজিতার। কিসের জন্য করতো, নাকি তার যে শত্রু, অর্থাৎ অন্য জায়গায় যে যুদ্ধ হতো, অন্য রাজার সাথে যুদ্ধ হতো, সেক্ষেত্রে তারা যেন তাদের থেকে বিজয় প্রাপ্ত হতে পারে। তার কারণ হচ্ছে যে এই সাধনাটা আমি কেন করব। তাহলে তখন রাজরাজারা যুদ্ধ করত, তাহলে তারা বিজয় প্রাপ্তির জন্য করত। তাহলে এখন মানুষ কি যুদ্ধ করতে যাবে বলে করবে? অবশ্যই না। তাহলে এখন মানুষের বিজয় প্রাপ্তির কোন জায়গা? অনেক দিন ধরে মামলা মোকদ্দমা চলছে, সেক্ষেত্রে হেরে যাবে মানে সে সঠিক, কিন্তু সে ভাবছে আমি হেরে যাব। তো সেক্ষেত্রে কিন্তু আপনি দেবী অপরাজিতার মন্ত্র পাঠ করতে পারেন, স্তোত্র পাঠ করতে পারেন অবশ্যই। দ্বিতীয় হচ্ছে পাওয়ারটা খুঁজে পাওয়া, দ্বিতীয় হচ্ছে আপনার প্রচন্ড শত্রু, আপনি শত্রু বাঁচতে পারছেন না, আপনার শত্রু আপনাকে প্রতিনিয়ত ক্ষতি করছে। আজকে যেরকম একজন ফোন করেছিলেন,
তিনি শত্রুর জন্য, যতই হোক আমি তার কথাটা বুঝতে পারছিলাম না, তো যাই হোক কি বলতে চাইছেন, তো ফোন এসে গেছে, আমরা পরে আলোচনা করছি। অবশ্যই তাই, মামলা মোকদ্দমার হাত থেকে বাঁচার জন্য বা শত্রু দমন করবার জন্য দিদি যে যে উপায় বলছেন সেগুলো ভালো করে শুনবার চেষ্টা করুন, মনোযোগ দিন আমাদের স্টুডিওতে। অবশ্যই দেখে নেবো, আমাদের সঙ্গে প্রথম বন্ধু চলে এসেছেন, ভালো নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ, আমি আমার মেয়ের ব্যাপারে জানতে চাই। মেয়ের নাম? আমার মেয়ের নাম হচ্ছে অর্চিজা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, আর বলুন ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ হচ্ছে 1 সেপ্টেম্বর 1998। আচ্ছা ঠিক আছে, টাইম বলবেন? সকাল 7:51। সকাল 7:51। আর বার্থ প্লেস কোথায়? কলকাতা? না, হাওড়া। কত টাইমটা? আচ্ছা 7:51 AM। মাঝে মধ্যে দেখা হয়। আজকে কেমন লাগছে বলুন? আচ্ছা ঠিক আছে, আপনার এখন কেমন লাগছে অনুষ্ঠান দেখতে সেটা বলুন। আমি চেষ্টা করলেও কিন্তু পাবো না, যেটা অন্যরা পাচ্ছেন। আপনি পেয়ে গিয়েছেন, এবারে আপনি বলুন আপনার সমস্যাটা কি রয়েছে, মেয়ের সম্পর্কে কি জানতে চাইছেন? মেয়ের সম্পর্কে আমি দুটো জিনিস জানতে চাইছি। যার সঙ্গে রিলেশন আছে তার সাথে বিয়ে করতে চাইছে না? আপনি কি গত সপ্তাহে লাইভে ফোনটা পেয়েছিলেন? চাকরিটা চেঞ্জ করতে চাইছে, সেটা হবে কিনা? আচ্ছা, অনেকগুলো প্রশ্ন আছে। আপনি কি গত সপ্তাহে ফোনটা পেয়েছিলেন? আচ্ছা, এই প্রথম। বিয়ে আর চাকরি, এটা বোধহয় ওনার মূল প্রশ্ন। আচ্ছা, বিয়ে আর চাকরি। বিবাহের দিকটা আমি বলে দিচ্ছি আপনাকে, বিবাহের দিকটা যেটা রয়েছে, যে সম্পর্কে লিপ্ত আছে, আপনার মেয়ের অ্যারেঞ্জ ম্যারেজ কিন্তু হবে না, ওর কিন্তু লাভ ম্যারেজই রয়েছে। কিন্তু বিবাহের পরবর্তী সময়ে কিন্তু নানান সমস্যা কিন্তু আসবে। চাকরির ক্ষেত্রে যদি বলি, গ্রহণযোগ রয়েছে, সেক্ষেত্রে আপনি গ্রহণযোগ খণ্ডন করুন, সেক্ষেত্রে চাকরি স্থায়ী চাকরি হবে, নাহলে কিন্তু চাকরির ক্ষেত্রে নানান সমস্যা দেখা দেবে। ঠিক আছে, নানান প্রকারের সমস্যা আমাদের সকলের মধ্যেই থাকে, কারোর বেশি কারোর একটু কম, তার জন্য কালেকশন করে নিতে হবে। মাতা অনামিকা যখন রয়েছেন তার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে দেবেন। না না, শুনুন, অন্যকে সময় করে দিন, পরবর্তী আপনি ডিটেইলস পরে শুনবেন। যারা যারা অনুষ্ঠান দেখছেন তাদেরকে অবশ্যই বলে রাখি যে আপনাদের অ্যাড্রেস আর ফোন নাম্বার নোট ডাউন করতে হবে, সেগুলো ভালো করে লিখে নেবেন। অনেকেই আসতে চাইছেন মাতা অনামিকার কাছে, কি করে আসবেন সেটা বলে দিচ্ছি। ফোন নাম্বার লিখুন, নোটিস করুন, 9088146864। আরেকবার বলছি, 9088146864। আরেকটি নাম্বার হচ্ছে 8697535727। আরেকবার 8697535727। এবং কোথায় কোথায় পাচ্ছেন তাকে সেটা অবশ্যই জেনে রাখুন। শিলিগুড়িতে পাচ্ছেন, হাতিবাগানে পাচ্ছেন, কৃষ্ণনগরে পাচ্ছেন, মেচেদাতে পাচ্ছেন, দুর্গাপুর রানাঘাটা পাচ্ছেন হচ্ছে আপনারা প্রত্যেক সোমবার, আর এছাড়া হচ্ছে কালীঘাটে পাচ্ছেন দুপুর 2টা থেকে 5টা বুধবার দিন, বর্ধমান বোলপুর অবশ্যই পাচ্ছেন, হাওড়া ময়দানে দিদিকে মাসে একবার করে পাচ্ছেন। তো আমরা কিন্তু অভূতপূর্ব রেজাল্ট পেয়ে থাকি এবং আজকে কিন্তু এবার আমি একটা কথা বলে দিই, যারা একবার লাইন পেয়েছেন তারা অবশ্যই অন্যকে সুযোগ করে দিন। তার কারণ হচ্ছে অনেকেই বছর পর বছর লাইন পান না। দ্বিতীয় কথা হচ্ছে, এই চার্টটি আমি গত সপ্তাহে দেখেছি, আমরা বাচ্চাদের স্মরণ শক্তি বৃদ্ধির জন্য যন্ত্র, কবজ এবং রেমিডি করে দিই। নিজেরটা যদি খারাপ হয়ে যায় তাহলে অন্যটা কি করে করবো? একদম ঠিক। এই চার্টটা না আমার মাথার ভেতরে সেট হয়ে রয়েছে। এর আগেও একবার অনেকদিন আগে এরকম একজন হয়েছিল, পান্ডুয়া থেকে একজন ফোন করছিল, সে সম্ভবত তার নাম অমিত কিছু একটা হবে, তো যাই হোক, সে ওরকম দ্বিতীয়বার তৃতীয়বার। কারণ আপনারা কি করেন, আপনারা তো লাইভটা দেখেন আর কন্টিনিউ ট্রাই করতে থাকেন, এগুলো করবেন না। এগুলো করলে কি হবে বলুন তো, এরপরের দিন নাম্বার নোট ডাউন করে আমি দিয়ে দেবো, সেই নাম্বার থেকে কল এলে কিন্তু আমি বলে দেবো, যে কোনো কারণে কোথা থেকে বলছেন আমি কিন্তু ধরে ফেলবো, আমি লাইনটা কিন্তু কেটে দেবো।
এটা হচ্ছে পরিষ্কার কথা। যাই হোক, আমার আমার কথাগুলো একটুখানি কাটছাট মতো খারাপ লাগতে পারে, কিছু মনে করবেন না, কারণ অনেকে লাইনে অপেক্ষা করে না, একসাথে এরকম প্রচুর মানুষ ট্রাই করছেন, সকালে পায় না, এবং যাদের সত্যি সমস্যাগুলো বৃদ্ধি পাচ্ছে তাদের জন্য কিন্তু মাতা অনামিকা। আর যারা পাচ্ছেন না তাদেরকে বলবো যে লাইন পাচ্ছেন না, যেহেতু একসাথে অনেক ফোন ঢোকে, তো আপনারাও ট্রাই করতে থাকুন, দেখবেন একদিন না একদিন পেয়ে যাবেন। অবশ্যই বলুন, দেখবো কে রয়েছেন। হ্যালো নমস্কার। সোদপুর। প্রশ্নটা কি আছে ঝট করে বলুন। সকাল সাতটার সময় সন্ধ্যাবেলা বিবাহিত জীবন কেমন হবে? আপনার মেয়ের কি বিয়ে হয়ে গিয়েছে? মানে আপনার কি, আপনি তো আপনার সম্পর্কে জানবেন না, আপনি আপনার সম্পর্কে জানতে এসেছেন, তাই তো? আচ্ছা, আপনি মেয়ের কথা জানতে এসেছেন, তাহলে বলুন মেয়ের কি বিবাহিত জীবন শুরু হয়ে গিয়েছে নাকি এখনো বিবাহ হয়নি? আচ্ছা হয়নি, চেষ্টা করে শুনতে থাকুন, আমি বলছি চারটা প্রেডিকশন করিনি। আপনি শুনুন, প্রত্যেকটি উত্তর দেবেন, ফিডব্যাক দেবেন, দিদির প্রত্যেকটি ওয়ার্ড কিন্তু অক্ষরে অক্ষরে পালন করতে হয়, সেটা শুনুন। অবশ্যই তাই, যারা যারা অনুষ্ঠানে ফোন পাচ্ছেন না তারা মন খারাপ করবেন না, ফোন নাম্বারে রয়েছে 9088146864, এছাড়া 8697535372। ধনু রাশি আর হচ্ছে কুম্ভ লগ্ন, তাই তো? ধনু রাশি কুম্ভ লগ্ন, আপনার মেয়ের যেটা আমি দেখতে পাচ্ছি এখানে মাঙ্গলিক যোগ রয়েছে, মঙ্গল বক্রী অবস্থায় লগ্নে অবস্থান করছে, ঠিক আছে? এবং এই মুহূর্তে কিন্তু এই এক বছরের ভেতরে আপনার বিবাহটাও কিন্তু শুভ নয়, প্রথম কথা হচ্ছে। আর এই বিয়ে যেটা হবে না, আপনার মেয়ের বিবাহে বিলম্ব হবে, বিবাহিত জীবন কিন্তু মাঙ্গলিক দোষ খণ্ডন না করলে কিন্তু শুভ হবে না, মানে প্রবল যোগ মাঙ্গলিক। হ্যাঁ, প্রবল যোগ মাঙ্গলিক রয়েছে, এবং এখানে আমি দেখতে পাচ্ছি সন্তানের ক্ষেত্রেও কিন্তু পরবর্তীকালে একটু ডিস্টার্ব রয়েছে। আমার মনে হয় আপনার বিবাহ দেওয়ার আগে একবার ভালো করে পুষ্টি করে প্রেডিকশন করে নেওয়াটা ভালো। লাইভে আপনাকে আমি জাস্ট আপনার পয়েন্ট গুলো নোট ডাউন করে আমি ধরিয়ে দিলাম, এবার আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি কোথায় দেখাবেন কি করবেন, কিন্তু যাই করুন না, না না না, আপনি জানতে চাইছেন অ্যারেঞ্জ ম্যারেজ হবে না লাভ ম্যারেজ হবে? দেখুন, বিবাহের মাঙ্গলিক দোষের যাদের থাকে না তাদের বিবাহের যোগটাই বিলম্ব হয়ে থাকে, তারপরে আপনি আবার বলছেন অ্যারেঞ্জ ম্যারেজ। আগে মাঙ্গলিক দোষটাকে কাটাতে হবে, একটা কারেকশন দরকার রয়েছে আপনার মেয়ের, সেটা যদি ঠিক হয় তারপরেই কিন্তু আপনি বিয়ের জন্য ব্যবস্থা নেবেন। এখানে অ্যারেঞ্জ ম্যারেজের যোগটাই কিন্তু প্রবল আছে, কিন্তু সেটার জন্যই কিন্তু মানে বেশি দেরি হবে, আপনি মাঙ্গলিক দোষটা খণ্ডন করে দিন, নাহলে কিন্তু সময় অ্যাফেয়ার্স বা কিছু হয়ে গেলে মুশকিল হয়ে যাবে। সময় নষ্ট করবেন না, সময়ের তালে তালে চলুন। মাতা অনামিকা রয়েছেন আপনাদের সঙ্গে, যদি মনে হচ্ছে তার সঙ্গে কথা বলতে হবে তাহলে তার চেম্বারে চলে আসবেন, ঠিক আছে? তো আসি আমরা পরবর্তী আলোচনায়। তো এই যে অপরাজিতা দেবী, অপরাজিতা দেবীকে এই মুহূর্তে কিসের জন্য পূজা অর্চনা করা হয়? শত্রু প্রচন্ড, মামলা মকদ্দমা, এই কারণে, যে কোনো কাজে বিজয় প্রাপ্ত হওয়ার জন্য। তা বলে চাকরির ক্ষেত্রে আপনি উন্নতি করতে চান, সেক্ষেত্রে কিন্তু অপরাজিতা দেবীকে কিন্তু আরাধনা করা হয় না, আপনি চাকরিটাকে কিন্তু স্পেশাল কিছু পারপাস রয়েছে সেটার জন্যই কিন্তু, চাকরির ক্ষেত্রে কিন্তু আলাদা একটা ব্যাপার থাকে। তো দেবীর রূপ কিরকম? দেবীর রূপটা বলা হচ্ছে, আমরা হয়তো পরবর্তীতে আলোচনা করতে হবে, আলোচনা করা যাবে না লাইভে, ছোট করে বলে দেওয়া যাবে নাকি দিদি? আমি ফোনটা নিয়ে নেবো, ফোনটাই নিয়ে নিই। আচ্ছা ঠিক আছে। হ্যালো নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন? কে বলছেন? আচ্ছা, কোথা থেকে বলছেন? পলাশী থেকে। আচ্ছা, অনেকটা দূর থেকে বলছেন, আপনি নিজের সম্পর্কে জানবেন? ডেট অফ বার্থটা বলবেন। আচ্ছা, আর টাইম? সন্ধে ছটা। বার্থপ্লেস, জন্মস্থান? বহরমপুর। আচ্ছা, আপনার প্রশ্নটা কি আছে? জন্মস্থানটা বহরমপুর, না না, টাইমটা ছটা সন্ধ্যাবেলা। আচ্ছা, বিবাহ সম্পর্কে জানতে চাইছেন, আর কি বলছেন? শুনতে পাচ্ছেন? আপনি টিভি চ্যানেল মিউট করে দেবেন, আমাদের কথা শুনুন, ফোনের ফোন দিয়ে একটা শুনুন, ঠিক আছে? হ্যাঁ,
সেটাই বলছি যে বিবাহিত জীবন নিয়ে আপনার সমস্যা রয়েছে, বিয়েটা কবে হবে এবং চাকরিটা কবে হবে, এটাই দুটো প্রশ্ন রয়েছে দিদির কাছে, তাই তো? আচ্ছা শুনুন তাহলে কি বলছেন মাতা অনামিকা। দেখুন, আপনার আপনার মূল যে দোষটা আছে সেটা হচ্ছে কাল সর্প দোষ। আমি আপনি জানি না, আপনি প্রোগ্রাম কি রেগুলার দেখেন? আগে দেখেছেন কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, কোথায় থাকে বাসায়? হ্যাঁ, মানে যখন আপনি বাড়িতে থাকেন তখন আপনি এই প্রোগ্রাম দেখতে পারেন, কিন্তু সবসময় দেখা হয় না। কিন্তু আপনার মধ্যে একটা আত্মতৃপ্তি বোধ আছে যে মাতা অনামিকার কাছে পৌঁছালে সঠিক রেজাল্ট পাবেন। তো সেক্ষেত্রে আমি বলে দিই, আপনার ক্ষেত্রে যেটা রয়েছে এখন বর্তমান আপনার শনির মহাদশা চলছে, ঠিক আছে, এবং শনি জন্ম থেকে আপনার ডিস্টার্ব রয়েছে। আপনি যে লাইনে পড়াশোনা করেছেন সেটা হচ্ছে স্যাটার্ন কেন্দ্রিক, অর্থাৎ শনি কেন্দ্রিক। তো সেক্ষেত্রে এবং শনির সাথে রাহু বসে রয়েছে, যে কাজটা একদিনে হওয়ার কথা সেটা আপনার ঘুরিয়ে ঘুরিয়ে হচ্ছে। এই কারণেই কিন্তু আপনার চাকরি ক্ষেত্রে একটা বাধা চলে আসছে, এবং তার থেকেও সবচেয়ে বড় সমস্যা যেটা তৈরি করছে সেটা হচ্ছে কালসর্প যোগ। কালসর্প যোগ থাকলে যেটা মানে প্রচন্ড জীবনে বাধা আসে, আপনার শুধু চাকরির ক্ষেত্রে না, আপনি জীবনে ভেবে দেখুন, জীবনে যা কিছু করতে গেছেন সবকিছুতেই বাধা আসছে। তো মানে ওলট পালট হয়ে যায় সবটাই। আচ্ছা, মানুষের কাছ থেকে আঘাত পেয়েছেন তো? মানুষের কাছ থেকে আঘাত পেয়েছেন তো? কারোর উপকার পাচ্ছেন তো? এটা কিন্তু আরো অনেক রিজন আছে, কিন্তু আপনার সাথে বলতে গেলে অন্যকে সময় দিতে পারবো না। তো সেক্ষেত্রে এটা কালসর্পর জন্য হচ্ছে, এবং এই কারণে। আর বিবাহের ক্ষেত্রে দেখুন, আপনার আমার প্রোগ্রামগুলো দেখতে থাকুন, যদি না পারেন ইউটিউবে থাকে তখন সেগুলো করুন। বিবাহের ক্ষেত্রে আপনার কিন্তু সেরকম ভাবে কোনো ডিস্টারবেন্স নেই, আপনার যেটা রয়েছে কিন্তু চাকরির ক্ষেত্রে রয়েছে। তো সেটা কাটিয়ে নিন কালসর্প, এবং শনির দশাটা খণ্ডন করে দিন, আপনার সমস্যার সমাধান হয়ে যাবে অবশ্যই। বিবাহের ক্ষেত্রে কোনো সমস্যা সেভাবে এখানে বাধা বিপত্তি কিছু নেই, যদি না দেখুন এখান থেকে আপনাকে কে তন্ত্র ক্ষতি করেছে সেটা বোঝা যাবে না। যদি মনে হয় যে আপনার শত্রু কালসর্প দোষ রয়েছে, শনি ডিস্টার্ব শনিরাও রয়েছে, যদি কোনো ক্ষতির সম্ভাবনা কারোর কাছ থেকে থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে সেগুলো চেম্বার ভিজিট করতে হবে। কারোর হরোস্কোপ দেখে বলা যেতে পারে তার ক্ষতির সম্ভাবনা হতে পারে, কিন্তু হরোস্কোপ দেখে কিন্তু কখনো বলা যায় না যে সে তন্ত্র দ্বারা ক্ষতি হয়েছে, সেগুলোর জন্য কিন্তু চেম্বার ভিজিট করতে হবে অবশ্যই। এবং হাতের রেখায় কিছু ওঠে সেগুলো বোঝা যায় একদম। আপনি প্রতিকার করলেও কিন্তু আপনার হরোস্কোপ দেখাবে না, দেখাবে সেই দোষগুলোই দেখাবে। প্রতিকার আপনার বলতে হবে আপনি কি করেছেন না করেছেন, তবে কিন্তু সেটার আপনার সমস্যার সমাধানটা মিটবে অবশ্যই। যাই হোক, আমরা আলোচনায় ছিলাম হচ্ছে অপরাজিতা। তো অপরাজিতা দেবী কি নীলবর্ণ? অপরাজিতা স্তোত্র যারা পাঠ করেছেন, আমি একটা শর্টে বলে দিই যে কথাতেই আছে, সেখানে লেখা আছে পিনো তুঙ্গ স্তনাস্তম বৈষ্ণবীম অপরাজিতাম, অর্থাৎ ইনি কিন্তু বৈষ্ণবী দেবী। এই দেবীর কিন্তু কোন রকম কিন্তু মাছ মাংস দ্বারা কিন্তু পুজো হয় না, কিন্তু এনার রূপ কিন্তু পুরো কালিকা দেবীর মতোই। আচ্ছা, এবং গলায় তার মুন্ডমালা অনেকটা শ্যামা কালীর মতো। কিন্তু তফাতটা কোথায়? তফাতটা হচ্ছে ওনার পরনে যেটা বস্ত্র আছে সেটা হচ্ছে মেখলাটা যেটা পরা আছে সোনার, এবং মুন্ডমালা যেগুলো পরা আছে সেগুলো কিন্তু সোনার। এই রূপের বর্ণনা আমরা পেয়ে গেছি। হ্যাঁ, রূপের বর্ণনা। দেবীকে পূজো করতে গেলে সবার আগে কিন্তু আমি আগেই বলেছি মানস পূজনটা সবচেয়ে আগে দরকার। তো এই দেবীর পূজো করতে গেলে কিন্তু আগে যে কোনো দেবীর পূজো করতে গেলে সেই দেবীর আকৃতি প্রকৃতি এবং তাকে দেখতে কিরকম সেটা কিন্তু কল্পনা করে নিতে হবে, যে ক্ষেত্রে আমি ধনদার ক্ষেত্রেও কিন্তু বলেছিলাম একবার। তো সেক্ষেত্রে দেবীর এই রকম রূপ, এবার কিভাবে কি করবেন? এই দেবীকে আপনি মনে করছেন যে না আমি তাহলে আমার অনেক শত্রু আমি এটা পাঠ করতে চাই বা কিছু, সাধনা সবার দ্বারা হবে না, তন্ত্র মতে দীক্ষা না হলে সাধনা করতে পারবেন না, কিন্তু স্তোত্র পাঠ করতে পারবেন। আচ্ছা, কিভাবে করবেন? না, স্তোত্র পাঠ করার আমি অবশ্যই বলে দেবো, দেবীর গায়ত্রী বলে দেবো। স্তোত্র পাঠ যেটা স্তবক অবজ মালাতেই আপনারা কিন্তু দেবীর স্তোত্র পেয়ে যাবেন, এর জন্য আলাদা করে যদি আপনারা কোথাও না পান তখন আমার সাথে যোগাযোগ করবেন, আমি অবশ্যই দিয়ে দেবো। এবং এই দেবীকে পুজো করতে গেলে কি করতে হবে? প্রথম কথা হচ্ছে গুরুর ধ্যান করতে হবে। গুরুর ধ্যান করার পর গণেশের মন্ত্র কিন্তু আপনাদেরকে পাঠ করতে হবে। গণেশের মন্ত্র পাঠ করার পরে কিন্তু দেবীর এই রূপকে কল্পনা করতে হবে। তারপরে দেবীর গায়ত্রী মন্ত্র যেটা আছে সেটা আমি বলে দিই, ওম সর্ববিজয়েশ্বরী বিদ্মহে শক্তি রূপেণ ধীময়ী অপরাজিতায় প্রচোদয়াৎ। আরেকবার বলে দিই, ওম সর্ববিজয়েশ্বরী বিদ্মহে শক্তি রূপেণ ধীময়ী অপরাজিতায় প্রচোদয়াৎ। এটি হচ্ছে মানসিক পুজো, মানে এটা না, এটা গায়ত্রী। প্রত্যেকটা দেবদেবীরই গায়ত্রী থাকে, গ্রহদেরও গায়ত্রী আছে, সেরকম সবার এটা গায়ত্রী গায়ত্রী মন্ত্র। গায়ত্রী নিয়ে আমি আলোচনা করেছিলাম, সেটা এখন সময় খুব কম। গায়ত্রীর মাহাত্ম্য, মানে যাদের মনে করছে দীক্ষা হয়নি বা দীক্ষা
হয়েছে সেক্ষেত্রে তারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত বা অন্য কিছু, সেখানে শক্তি মন্ত্রে দীক্ষিত হতে গেলে তাদের গুরু বাধা নিষেধ থাকতে পারে বা কিছু, তো তারা শুধুমাত্র গায়ত্রী মন্ত্রটাই পাঠ করতে পারবে। এবং এই দেবীকে পুজো করতে গেলে মূর্তি বসাতে হবে না, লাগবে হচ্ছে লজ্জাবতী গাছ। লজ্জাবতী যে গাছটির ফুলটা গোলাপি রঙের হয়ে থাকে সেই লজ্জাবতী গাছকে সামনে রেখে এই পুজোটি করতে হবে, অথবা অসত্য বৃক্ষের নিচে বসে কিন্তু আপনাকে এই গায়ত্রী মন্ত্র জপ করতে পারবে। অসত্য বৃক্ষ যদি আপনি নিচে বসতে অসুবিধা হয় তাহলে সামনে অসত্য বৃক্ষকে রাখতে পারে। যারা শক্তি মন্ত্রে দীক্ষিত হয়েছে বা শৈব মন্ত্রে দীক্ষিত হয়েছে তারা কি করতে পারে, তারা এই দেবীর মন্ত্রটা পাঠ করতে পারে, বাকি স্তোত্র কিন্তু সবাই পাঠ করতে পারে। সেক্ষেত্রে কি করতে হবে, একটি অষ্টদল পদ্ম রাখতে হবে, যে কোনো শনি মঙ্গলবারে এটি করতে হবে, এবং সম্পূর্ণ কিন্তু মানে সাত্ত্বিক জিনিস দিয়ে পুজো অর্চনা করতে হবে। প্রথমে একটি অষ্টদল পদ্ম অঙ্কন করতে হবে, এই অষ্টদল পদ্ম হচ্ছে অষ্টপালের প্রতীক, এবং তার মধ্যখানে একটি গর্ত খুঁড়তে হবে। গর্ত খোঁড়ার পর সম্পূর্ণ মাটিতেই কিন্তু ক্রিয়াটা করতে হবে, একটি দেবীর নামে ঘট স্থাপনা করতে হবে, অবশ্যই লজ্জাবতী গাছ বা অসত্য গাছকে রাখতে হবে। তারপরে দেবীর পঞ্চ উপচারে বা ষোড়শ উপচারে পুজো করতে হবে। আপনি এটা ব্রাহ্মণকে দিয়েও করাতে পারেন, না হলে নিজেই যেরকম যেটা মন থেকে চায় দেবীর কিন্তু ক্ষমা প্রার্থনা করে সেখানে কিন্তু আপনি ফল প্রসাদ দিয়ে পুজো করতে পারেন। এবার হচ্ছে দেবীর মন্ত্র কি, যারা দীক্ষিত হয়েছেন শৈব মন্ত্রে বা শক্তি মন্ত্রে তারাই কিন্তু এই মন্ত্র পাঠ করবে। মন্ত্রটাই হচ্ছে হারেন্তু বিচিত্রেন, আবারও বলে দি, হারেন্তু বিচিত্রেন ভাষ্যন কুন্তক্ষ মেখলা অপরাজিতা ভদ্ররতা করেন্তু বিজয়ং মম। এই মন্ত্রটা কিন্তু আপনারা কিন্তু পাঠ করবেন, যেহেতু আজকে দশমী পড়ে গেছে তো এই মন্ত্রটি আমি দ্বিতীয়বার পাঠ করলাম না, যারা মনে করছেন বুঝতে পারেননি হোয়াটসঅ্যাপ করবেন, আমি অবশ্যই কিন্তু লিখে দেবো। তার কারণ হচ্ছে দশমীর সময় আমরা দেখছি আজকে নবমী কিন্তু অলরেডি দশমী পড়ে গেছে, তাই আমি দ্বিতীয়বার আর পাঠ করলাম না। মন্ত্র খুব একটা আমি অনলাইন দিই না, কিন্তু আপনারা অনেক সময় বলেন দিদি মন্ত্র দিন মন্ত্র দিন, অনেক দূর থেকে বলছে আসতে পারি না, তার জন্যই দেয়া। তো তারা কিন্তু এই মন্ত্রটা কিন্তু পাঠ করতে পারেন যারা দীক্ষিত হয়েছে। করুন, ভালো থাকুন, অসুবিধা হলে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমি অবশ্যই কিন্তু বলবো। আজকে কিন্তু দুর্দান্ত ভাবে দিদি বিশ্লেষণ করলেন দেবী অপরাজিতার, এবং তার প্রত্যেকটি বর্ণনা আমরা জানতে পারলাম, মাইথোলজি স্টোরি জানতে পারলাম, যা যা নিয়মাবলী ফলো করতে হবে সেগুলো আমরা জানতে পারলাম। এই এপিসোডটা কিন্তু অবশ্যই মিস করবেন না, ইউটিউবেও আপনারা পাবেন, আপনারা সব জায়গাতে সর্বত্র পাচ্ছেন। এবং তার জন্য কিন্তু আপনাদের নোট ডাউন করতে হচ্ছে ফোন নাম্বার, সেটা আরেকবার বলে রাখি, 9088146864, আরেকটি নাম্বার 8697535727। এখন থেকে যোগাযোগ করা শুরু করুন, অনুষ্ঠানের শেষের পর আপনারা বুকিং নাম্বারে বুকিং করতে শুরু করুন। কোথায় কখন কিভাবে যাবেন সেটাও বলে দিচ্ছি, আপনারা পাচ্ছেন তাকে শিলিগুড়িতে হাতিবাগানে, কৃষ্ণনগর, মেচেতা, দুর্গাপুর, রানাঘাট, প্রত্যেক সোমবার, কালীঘাট 2-5, বুধবার দিন, বর্ধমান, বোলপুর, হাওড়া ময়দানে দিদিকে একবার করে পাচ্ছেন। তো এভাবেই কিন্তু দিদি সবসময় মাতা অনামিকা রূপে তিনি আমাদের কাছে চলে আসেন এবং আমাদের একটা জীবনে বলিষ্ঠ জায়গা তৈরি করতে আপনি সাহায্য করেন। যেতে যেতে কি বলবেন আপনি? যেতে যেতে এটাই বলতে পারি যে কোনো সাধনাই করবেন, যেটা করবেন মায়ের প্রথম কথা হচ্ছে আপনারা গুরু মন্ত্র পাঠ করেই করবেন, যে মন্ত্র পাঠ করবেন তার আগে গুরু মন্ত্র এবং গণেশের ধ্যান করে করবেন। দ্বিতীয় হচ্ছে যেগুলো আমি বললাম যে শত্রুর জন্য এটা প্রয়োগ করার জন্য, এবার শত্রু কিরকম, আপনার যে কোনো প্রকারের শত্রু, কারণ দেখুন শত্রু হতে পারে, এটা বলে দেওয়ার কারণ হচ্ছে অনেকে আপনারা বগলা মন্ত্র চান, সেক্ষেত্রে আমি বলে দিই বগলার সাধনা একমাত্র বিশেষ কিছু তন্ত্র দীক্ষা না হলে কিন্তু গৃহস্থ বাড়িতে বসে কিন্তু বগলার সাধনা করা যায় না, কারণ দশমহাবিদ্যার সাধনা করতে গেলে কিছু বিশেষ নিয়ম পালন করতে হয়, সেক্ষেত্রে বগলা ছিন্নমস্তা ধূমাবতী সাধনা করতে গেলে কিন্তু কিছু বিশেষ নিয়ম আছে। বা বগলা হচ্ছে স্তম্ভনের দেবী, তো স্তম্ভনের দেবী দেখা গেছে আমি প্রচুর এরকম ক্লায়েন্ট পেয়েছি যারা কিন্তু বগলা মন্ত্র পাঠ করে শত্রুর জন্য কিন্তু তারা নিজেরাই স্তম্ভন হয়ে গেছে, তাদের অন্য কোনো সমস্যা ছিল না। তো সেক্ষেত্রে যারা বগলা মানে শত্রুকে স্তম্ভন করতে বা শত্রুকে নিধন করতে শত্রুর উপর বিজয় করতে চাইছেন তারা অপরাজিতা স্তোত্র পাঠ করুন। ভালো থাকুন, আজকের মতন আমাদের অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে, আমরা মাতা অনামিকাকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য, ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকেও, এবং এখন থেকে বুকিং নাম্বারে কন্ট্যাক্ট করুন, অবশ্যই ভালো থাকুন, দেবী অপরাজিতা নিয়ে যা যা বলা হলো সেগুলো অবশ্যই শুনুন, ভালো থাকুন, সুন্দর জীবন গড়ে তুলুন। শিলাম অমৃতা, নমস্কার। নমস্কার। দূর আর দূরে নেই।